ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শ্রোতা মণ্ডলী, একবারের প্রশ্ন, প্রশ্নটি হলো যে কোনো ব্যক্তি তার বাবা অথবা তার স্বামীকে না জানিয়ে অর্থ সম্পদ নিতে পারবে কি না, এবং এই ধরনের অর্থ গ্রহণ কি অপরাধ হিসেবে গণ্য হবে নাকি এটি বৈধ হবে, এটি ছিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে মানুষ সেটা বাবার সম্পত্তি থেকেই হোক অথবা স্বামীর সম্পত্তি থেকেই হোক, যে অর্থ গ্রহণ করবে কি করবে না এটি একটি বিষয়। তো এখানে একটি ঘটনা আল্লাহ রাসুলের জমানায় রয়েছিল, আবু সুফিয়ান এর স্ত্রী হিন্দা, তিনি এসে আল্লাহ রাসুলকে অভিযোগ করলেন যে হে আল্লাহ রাসুল, আমার স্বামী একজন কৃপণ মানুষ এবং সে আমাকে এমন কোনো অর্থ সম্পদ দেয় না যা দিয়ে আমি এবং আমার সন্তানের অভাব পূরণ করি, তবে হে আমি এই জন্য আমি কিছু অর্থ সম্পদ তাকে না জানিয়ে নিয়ে থাকি যেটা দিয়ে আমি আমার এবং আমার সন্তানদের প্রয়োজন মিটিয়ে থাকি। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে তাকে বলেছিলেন খোঁজি বা একফিকে ওয়া ওয়ালাদিকে বিল মারুফ। আল্লাহ রাসুল বললেন যে হ্যাঁ, তুমি তোমার স্বামীর সম্পত্তি থেকে নেবে যা তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট হয়, তবে ন্যায়সঙ্গতভাবে। বিষয়টা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান সম্পর্কে খুবই ভালো করে জানতেন এবং তার স্ত্রীর যে অভিযোগগুলো ছিল এটি আল্লাহ রাসুলের কাছে ছিল খুবই স্পষ্ট এবং পরিষ্কার। এইটা জানার কারণে আল্লাহ রাসুল আবু সুফিয়ানের স্ত্রীকে এইভাবে ন্যায়সঙ্গতভাবে অর্থ সম্পদ গ্রহণের অনুমতি দিয়েছেন। একইভাবে যদি কোনো ব্যক্তি দেখতে পান যে তার বাবা তার নিত্য প্রয়োজনীয় খরচ বা তার একান্তই প্রয়োজনীয় বিষয় যেমন পরিধানের কাপড় এবং প্রয়োজনীয় খাবার তার বাবা মা বা বাবা তাকে দেয় না, সেই ক্ষেত্রে বাবাকে না জানিয়ে শুধু এতটুকুই অর্থ নিতে পারবেন, অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না, বা এক্ষেত্রে টাকা পয়সা নিয়ে সঞ্চয় করা, জমা করা এবং সেটা অন্য সময় বা অন্য পাশে ব্যবহার করা এটা কোনো অবস্থায় যাবে না। এমনিভাবে স্বামীর ধনসম্পদ থেকে স্ত্রী স্বামীকে না জানিয়ে অর্থ সম্পদ নিতে পারবে, তবে অতটুকুই নিতে পারবে যে স্ত্রীর একান্তই প্রয়োজন, যেটা যেটা না হলেই চলবে না, ততটুকু নিতে পারবে। এমনইভাবে সন্তানের প্রয়োজন মেটানোর জন্য সেই পরিমাণ অর্থ সম্পদ দিতে পারবে। এখন যদি কোনো স্ত্রী তার রূপচর্চার জন্য, প্রসাধনীর জন্য তার স্বামীর অজান্তে ব্যাপক অর্থ সম্পদ নিয়ে এই সম্পদ নষ্ট করে, তাহলে কিন্তু সেটা কোনো অবস্থায় জায়েজ হবে না। এবং একইভাবে সন্তানের লেখাপড়া বা একেবারে প্রয়োজনীয় খরচটা তো অবশ্যই নেবে, এছাড়া সন্তানের ভ্রমণ করা, সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া বা অন্য কোনো প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত খরচ, এগুলির ক্ষেত্রে কিন্তু স্বামীকে না জানিয়ে এই সমস্ত অর্থ সম্পদ নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসুল আবু সুফিয়ানের স্ত্রীকে বলেছিলেন খোঁজি মা একফিকে ওয়ালা দিকে, তুমি অতটুকুই গ্রহণ করো যা তোমার এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় বিল মারুফে, তবে অবশ্যই ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করবে, সীমা অতিক্রম করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।